ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে মকবুল কাউন্সিলরের উদ্যোগে কাঙ্গালী ভোজের আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাঞ্ছারামপুর পৌরসভার 4 নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেনের উদ্যোগে কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বাঞ্ছারামপুর পৌর 4 নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল এই কাঙালী ভোজের আয়োজন করে জনসাধারণের মাঝে বিতরণ করেন। এছাড়াও বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কাঙালী ভোজ বিতরণ করেছেন। এ সময় পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। এই আদর্শকে বুকে ধারণ করে আজ আমরা জনসাধারণের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করেছি, সেই সাথে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ সহ বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরেছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমাপ্ত রঞ্জন সাহা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, 5 নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ বাদশাহ, যুবলীগ নেতা এরশাদুর রহমান, যুবলীগ নেতা রাজীব আহমেদ, বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগের সভাপতি হিমেল আহমেদ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, বাঙালি জাতির অস্তিত্বের বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকারী ঘাতকদের অনতিবিলম্বে বিদেশের মাটি থেকে এনে বিচার কার্যকর করার দাবি জানাচ্ছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি স্থপতি, মহান স্বাধীনতার মহানায়ক, যিনি জন্মগ্রহণ না করলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। সেই 1975 সালে 15 আগস্টে ঘাতক খুনিরা নৃশংসভাবে জাতির পিতা বঙ্গবন্ধু সহ সহপরিবারকে নির্মমভাবে হত্যা করছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খুনিদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর হয়েছে, বাকি যারা খুনি আছে তারাও দেশে আইনা, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দেশে আইনা যাতে বিচারের রায় কার্যকরী করি। আজকের এই 15 আগস্টের শোক দিবসে এটাই আমাদের কাম্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 15 আগস্ট জাতীয় শোক দিবস, এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করেছিল বাংলার বিশ্বাসঘাতক ঘাতক বাহিনী, পথভ্রষ্ট সামরিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এই 15 আগস্টে যে মর্মান্তিক ঘটনা, এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা ধিক্কার জানাই সেই কোলানদেরকে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল। আজকের এই মহান শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমরা এই বাঞ্ছারামপুর প্রাইমারি স্কুল মাঠে 4 নং ওয়ার্ডে আমরা মিলাদ মাহফিল ও তারপরে আমরা তাবারুক বিতরণ করছি। এবং আমাদের আজকের আমাদের দাবি, যাদের ফাঁসি কার্যকর হয়েছে এবং যাদের হয়নি তাদেরকে অতি সত্বর দেশে ফিরিয়ে এনে তাদের সেই ফাঁসি কার্যকর করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। অতি দ্রুত খুনিদেরকে বাংলার মাটিতে ফাঁসিতে ঝোলানোর জন্য আমরা আবেদন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।